নমস্কার বন্ধুরা, পুরানো সেই দিনের কথা চ্যানেলে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমার এই ছোট্ট চ্যানেলটিতে আমার দেশের পুরনো দিনের কথা, আমার বাংলার আগেকার দিনের কথা, বিভিন্ন বস্তু কিভাবে তৈরি হয় অথবা কোনো জিনিস আমাদের দেশে বা বাংলায় প্রথমবার কবে ব্যবহার হয়, এছাড়াও বিভিন্ন আবিষ্কারের কথা, কিছু জানা কিছু অজানা তথ্য দিয়ে থাকি, যা কিছুটা এন্টারটেনিংয়ের সাথে সাথে স্টুডেন্টদের পক্ষে উপকারী হবে বলে আশা করি। আজকাল বাচ্চারা একদম বই পড়তে চায় না, ভিডিও দেখলে দুই কাজ একসাথে হয়ে যায়, ছবি দেখলে ও শুনলে তা বেশি ভালোভাবে মনে থাকে বলে আমার ধারণা। অজানা সব তথ্য জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, এতে আপনার কাছে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে, আর লাইক করলে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাব। তাহলে শুরু করি। পালকি মানুষ বহনের একটি ঐতিহ্যবাহী প্রাচীন বাহন। এই বাহনে এক বা দুইজন যাত্রী নিয়ে দুই, চার বা আটজন বাহক এটিকে কাঁধে তুলে এক স্থান থেকে অন্য স্থানে যায়। পালকি শব্দটি সংস্কৃত পলঙ্ক বা পর্যঙ্ক থেকে উদ্ভূত, পালি ভাষায় এই যানের নাম পালাঙ্ক, হিন্দি ও বাংলায় এটি পালকি নামে পরিচিত। অনেক জায়গায় এই যানকে ডুলি, শিবিকা প্রভৃতিও বলা হয়। পর্তুগিজরা এর নাম দেয় পালাঙ্কুইন, রামায়ণে পালকির উল্লেখ আছে। বিখ্যাত পর্যটক ইবন বতুতা এবং চতুর্দশ শতকের পর্যটক জন ম্যাকলোনি ভ্রমণের সময় পালকি ব্যবহার করতেন বলে জানা যায়। সম্রাট আকবরের রাজত্বকালে এবং পরবর্তী সময়ে সেনাধ্যক্ষদের যাতায়াতের অন্যতম বাহন ছিল পালকি। আধুনিক যানবাহন আবিষ্কৃত হওয়ার আগে অভিজাত শ্রেণীর লোকেরা পালকিতে চড়েই যাতায়াত করতেন। বাংলার প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে বিয়ে ও অন্যান্য শুভ অনুষ্ঠানে বরকনের জন্য পালকি ব্যবহারের প্রথা চালু ছিল। এছাড়া অসুস্থ রোগীকে চিকিৎসালয়ে নেওয়ার জন্যও পালকি ব্যবহৃত হতো। পালকি বিভিন্ন আকৃতি ও ডিজাইনের হয়ে থাকে। সবচেয়ে ছোট ও সাধারণ পালকি ডুলি দুজনে বহন করে, সবচেয়ে বড় পালকি বহন করে চার থেকে আটজন পালকি বাহক। পালকি বাহকদের বলা হয় বেহারা বা কাহার। হাঁড়ি, মাল, দুলে, বাগদি, বাউড়ি প্রভৃতি সম্প্রদায়ের লোক পালকি বহন করে। এরা দিনমজুরের কাজ এবং মাছের ব্যবসাও করে। বিহারারা পালকি বহন করার সময় নির্দিষ্ট ছন্দে পা ফেলে চলে, এই রীতি তারা ওস্তাদদের কাছ থেকে শেখে। পালকি বহনের সময় তারা বিশেষ ছন্দে গানও গায়, তাদের চলার গতির সঙ্গে তাল মিলিয়ে গানের তাল লয় পরিবর্তিত হয়। ছুতোরেরা সেগুন কাঠ, শিমুল কাঠ, গান কাঠ প্রভৃতি দিয়ে পালকি তৈরি করে। বটগাছের বড় ঝুড়ি দিয়ে তৈরি হয় পালকির বাঁট বা বহন করার দণ্ড। পালকি সচরাচর তিন ধরনের হয়ে থাকে, যেমন সাধারণ পালকি, আয়না পালকি এবং ময়ূরপঙ্খী পালকি। সাধারণ পালকি আয়তাকার, চারিদিক কাঠ দিয়ে আবৃত এবং ছাদ হালু, এর দুদিকে দুটি দরজা থাকে, কোনো কোনোটিতে জানলাও থাকে। পালকির বাইরের দিকে আলপনা আঁকা থাকে। আয়না পালকিতে আয়না লাগানো থাকে, ভিতরে চেয়ারের মতো দুটি আসন ও একটি টেবিল থাকে। ময়ূরপঙ্খী পালকির আয়তন সবচেয়ে বড়, এই পালকি ময়ূরের আকৃতিতে তৈরি করা হয়, ভিতরে দুটি চেয়ার, একটি টেবিল ও তাক থাকে। এই পালকির বাঁটটি বাঁকানো এবং এর বাইরের দিকে কাঠের তৈরি পাখি, পুতুল ও লতা পাতার নকশা থাকে। বাংলায় 17 ও 18 শতকে ইউরোপীয় বণিকরা হাটে বাজারে যাতায়াত এবং তাদের মালপত্র বহনের জন্য পালকি ব্যবহার করত। তারা পালকি ব্যবহারে এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে কোম্পানির একজন স্বল্প বেতনের সাধারণ কর্মচারীও এদেশে যাতায়াতের জন্য একটি পালকি রাখত ও তার ব্যয়ভার বহন করত। কিন্তু পালকির ব্যয় বহন করতে গিয়ে কর্মচারীরা অবৈধ আয়ের নানাবিধ পন্থা অবলম্বন করতে থাকে, ফলে কোর্ট অফ ডিরেক্টরস 1700
58 খ্রিস্টাব্দে সাধারণ কর্মচারীদের পালকি ক্রয় ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। বস্তুত সে যুগের পালকি ছিল এ যুগের মোটরগাড়ির অনুরূপ। স্টিমার ও রেলগাড়ির আবির্ভাবের পূর্বে ভারতের গভর্নর জেনারেলও পালকিতে চড়ে যাতায়াত করতেন। 19 শতকের প্রথম দিকে ডাক ও যাত্রী বহনের জন্য ডাক বিভাগ স্টেজ পালকি চালু করে। এই প্রথা 19 শতকের শেষ নাগাদ প্রচলিত ছিল। দূরের যাত্রীরা ডাকঘর থেকে স্টেজ পালকির টিকিট ক্রয় করত। 19 শতকের মাঝামাঝি সময়ে ইংরেজরা পালকিতে চড়া প্রায় বন্ধ করে দেয়। তবে 19 শতকের শেষাব্দি স্থানীয় বাবু এবং অভিজাত শ্রেণীর ব্যক্তিবর্গ যাতায়াতের জন্য পালকি ব্যবহার করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর শিয়ালদহ অবস্থানকালে তার জমিদারি কাছারি পরিদর্শনের সময় যে পালকি ব্যবহার করতেন তা এখনও কুঠিবাড়িতে সংরক্ষিত রয়েছে। সে যুগে সচ্ছল পরিবারের নিজস্ব পালকি থাকত এবং তাদের ভৃত্যরাই তা বহন করত। সাধারণ মানুষ পালকি ভাড়া করত। 19 শতকের চতুর্থ দশকে দাসপ্রথা বিলোপের পর বিহার, উড়িষ্যা, ছোটনাগপুর ও মধ্যপ্রদেশ থেকে পালকিবাহকরা বাংলায় আসতে থাকে। বহু সাঁওতাল পালকিবাহকের কাজ নেয়। শুষ্ক মৌসুমে তারা নিজেদের এলাকা থেকে এদেশে আসত এবং বর্ষা মৌসুমে আবার চলে যেত। প্রতি বছর বর্ষা মৌসুমের শেষে তারা নির্দিষ্ট কয়েকটি এলাকায় যেত এবং কোথাও কোথাও অস্থায়ী কুড়েঘর বানিয়ে সাময়িক আবাসের ব্যবস্থা করে নিত। 19 শতকের মাঝামাঝি সময়ে যাতায়াতের মাধ্যম হিসেবে স্টিমার ও রেলগাড়ি চালু হওয়ার সঙ্গে সঙ্গে পালকির ব্যবহার কমতে থাকে। ক্রমশ সড়ক ব্যবস্থার উন্নতি এবং পশুচালিত যান চালু হলে যাতায়াতের বাহক হিসেবে পালকির ব্যবহার বন্ধ হয়ে যায়। 1930-এর দশকে শহরাঞ্চলে রিক্সার প্রচলন হওয়ার পর থেকে পালকির ব্যবহার উঠে যায়। যোগাযোগ ব্যবস্থার ক্রমাগত প্রসার, সড়ক ও নদীপথে মোটর ও অন্যান্য যানের চলাচল এবং প্যাডেল চালিত রিক্সা জনপ্রিয় হওয়ার ফলে পালকির ব্যবহার বন্ধ হয়ে যায়। বর্তমানে পালকি আমাদের দেশে অতীত ঐতিহ্যের নিদর্শন হিসেবেই পরিচিত। শুধু যে আমাদের দেশেই পালকির ব্যবহার ছিল তেমনটা কিন্তু নয়। লন্ডনে পালকিকে সিডেন্সিয়ার নামে আখ্যায়িত করা হয়। এ জাতীয় পালকিতে একজন ব্যক্তির জন্য একটি চেয়ার অথবা জানালা সহযোগে ক্যাবিন রাখার উপযোগী করে তৈরি করা হয়। এর সামনে ও পিছনে কমপক্ষে 2 জন লোক ভার বহন করে নিয়ে যেত। ভার বহনকারী চেয়ারম্যান রূপে পরিচিতি পেতেন। রাতের বেলায় মশাল সহকারে লিঙ্ক বয় পালকির সামনে থেকে পথ নির্দেশ করত। আনুমানিক খ্রিস্টপূর্ব 250 সালে রামায়ণে পালকির কথা তুলে ধরা হয়েছে। 1930-এর দশকে চাকাচালিত রিক্সার প্রচলন ঘটে। এর ফলে পালকি তার গুরুত্ব হারাতে শুরু করে। পুরানো পালকিওয়ালারা গান বাঁধতেন, কর্তাবাবুর রংটি কালো, গিন্নি মায়ের মনটি ভালো, সামলে চলো হেইয়ো। আবার কর্তাকে কোথাও নিয়ে যাওয়ার সময় বাইকেরা গাইতেন, হেইয়ো জওয়ান সরু আল চলো ধরে, কর্তাবাবুর দরাজ দিল দেবে ধরে। এবার বলি পালকি কোন দেশে কী নামে পরিচিত। প্রাচীন রোমে লেটিকা, চীনে জিয়াও, ভিয়েতনামে কিউ, ইংল্যান্ডে সিডেন্সিয়ার, স্পেনে লিটারা, ফ্রান্সে পালানকুইন, পর্তুগালে লিটেইরা, থাইল্যান্ডে ও, কোরিয়ায় গামা, জাপানে নোরিমোনো, তুরস্কে তাহাটি রেভান ইত্যাদি নামে পালকি পরিচিত হয়ে আসছে। আধুনিককালে পালকির ব্যবহার নেই বললেই চলে। তবুও সীমিত আকারে ভারতীয় উপমহাদেশে বিবাহ অনুষ্ঠান, তীর্থযাত্রা ইত্যাদি অনুষ্ঠানে ব্যবহার করতে দেখা যায়। অনেক মন্দিরেই পালকি সহযোগে দেবতাদের বহনের দৃশ্যমালা ভাস্কর্য আকারে তুলে ধরার দৃশ্য চিত্রিত করা হয়েছে। আজ এখানেই শেষ করলাম।
ভালো মনে হলে ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।